আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে আমার লেখা 14 নম্বর কবিতাটি পড়ে শোনাবো। কবিতাটি লিখেছিলাম 3/5/2019, অর্থাৎ রমজান মাসে লেখা, আর কবিতাটি সমসাময়িক, তাই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কবিতার শিরোনাম মোবাইল ফোন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কবিতায়। নামাজের সময় ও ভাই কার মোবাইল বাজে, মসজিদের ভিতরে বাজনা বাজানো কেমন করে সাজে। মুসলমান তুমি, বাঁশির শব্দ শোনাও রাসুল বলেছেন হারাম, মসজিদের ভিতর ডিজে বাজিয়ে পাও কি খুব আরাম। নামাজের সময় মুসলমানকে কেন দিবে ফোন, নামাজ না পড়ে বাদরামি করছো তুমি কোনজন। মোবাইল ফোন বিজ্ঞানের এক দারুণ আবিষ্কার, উপকৃত হবে সবাই করলে তার সঠিক ব্যবহার। ছোট্ট এই যন্ত্রটাতে আছে অনেক ফাংশন, নামাজের সময় কোনোভাবেই যেন না বাজে রিংটোন। আল্লাহর ইবাদতে করতে চাইলে মনোনিবেশ, মসজিদে ঢুকার পূর্বেই ফোনটাকে ভাবো নির্বিশেষ। নামাজের সামনে দিয়ে অনায়াসে যাচ্ছে কোন কানা, 40 বছর দাঁড়িয়ে থাকতেন ক্ষতিরা থাকলে জানা। মসজিদে বসে কেন করছো দুনিয়াবি গল্প, দুনিয়ার সে আখিরাতের মূল্য কি তবে অল্প। ইসলাম পালন করতে হবে কোরআন সুন্নাহ মেনে, রিয়া মুক্ত ইবাদত তোমায় দিবে জান্নাত এনে। ধন্যবাদ সম্মানিত দর্শক, কবিতাটি কেমন লাগছে কমেন্টে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।